কাল অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত বাফুফে নির্বাচন। সকাল 10টায় বার্ষিক সাধারণ সভার পর দুপুর 2টা থেকে শুরু ভোট গ্রহণ। মোট 21 পদে প্রার্থী এবার 47 জন। 139 জন কাউন্সিলর তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন। চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে লড়ছেন কাজী সালাউদ্দিন। এই পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক। এই নেতৃত্বের পরিবর্তনের জন্য একটি ইফেক্ট রাখতেছি। 95% মানুষ ওনাদেরকে চান না বা ওনাকে চান না। দ্যাট মিনস আই এম পপুলার। আমাকে দিয়ে যখন আলাপ হয় তারপরে আমি পপুলার। কোনো হলিউড মুভি থ্রিলারও কি এতটা উত্তেজনা ছড়ায়? বাফুফে নির্বাচন ঘিরে কি নেই ড্রামা, সাসপেন্স, এক্সাইটমেন্ট সব? আসছে 4 বছরের জন্য কাদের হাতে উঠবে বাফুফের দায়িত্ব, জানতে অপেক্ষা আর কিছুক্ষণের। সাবেক 3 তারকা ফুটবলারের লড়াই সবচেয়ে বড় চেয়ারটার জন্য। বাদল রায় কিংবা শফিকুল ইসলাম মানিক জিতলে সভাপতি চেয়ারে প্রথমবার, আর কাজী সালাউদ্দিন অপেক্ষায় চতুর্থবার দায়িত্ব নিতে। বাদল রায় নির্বাচন থেকে সরে গিয়েও পরিবর্তনের ডাক দিয়েছেন। শফিকুল ইসলাম মানিক শেষ পর্যন্ত লড়বেন ঘোষণা দিয়ে ভোটের মাঠে করছেন দৌড়ঝাঁপ। সিনিয়র সহ সভাপতি পদে সালাম মুর্শিদের সাথে লড়াই হবে জম্পেশ শেখ মোহাম্মদ আসলামের। সহ সভাপতির 4টি পদে প্রার্থী 8 জন। এদের মধ্যে কাজী নাবিল আহমেদ এমপি, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মোহাম্মদ মারুফ হাসান, আমিরুল ইসলাম বাবু এবং তাবিথ আউয়াল বাফুফের আগের কমিটিতে ছিলেন। নতুন মুখ এস এম আবদুল্লাহ, আল ফুয়াদ রেদওয়ান, ইমরুল হাসান ও আতাউর রহমান। সালাউদ্দিন মুর্শিদের সম্মিলিত ফুটবল পরিষদকে চ্যালেঞ্জ দিতে তৈরি সভাপতি প্রার্থীহীন আসলাম মহি সমন্বিত পরিষদ। সদস্য পদে থাকছে 34 জনের নাম। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। বোর্ড শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সময়টা আমরা আশা করব যে সকলে ধৈর্য সহকারে কংগ্রেস যেভাবে অনুষ্ঠিত হয়, ডেলিগেটরা তাদের স্বস্ব আসনে থাকবেন, ভোট দেবেন, ফলাফল দেখে যাবেন। নির্বাচনে প্রার্থী বিজয় করতে মূল চাবিকাঠি থাকছে জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থার কাছেই। 139টি ভোটের 72 ভোটই তাদের দখলে। হার জিত হবেই, কিন্তু নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হোক সেটাই চাওয়া দেশের ফুটবল প্রেমীদের। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা। বাফুফে নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হোটেল সোনার গায়ে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। যেটি আপনার এই নিউজে বলছিলেন যে 139 ভোটারের রায়ে নির্বাচিত হবেন, অর্থাৎ ভাগ্য নির্ধারিত হবে 47 জন প্রার্থীর, এবং সেটা নিয়েই হোটেল সোনার গায়ে এক ছাদের নিচে প্রার্থী এবং ভোটাররা শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা আছেন। আমার সাথে আছেন একজন প্রার্থী, অর্থাৎ সালাউদ্দিন পরিষদের নতুন মুখ আতাউর রহমান মানিক, যিনি সহ সভাপতি পদে প্রার্থীতা দিয়েছেন এবং নির্বাচন করতে যাচ্ছেন। তার কাছ থেকে জানতে চাইবো আসলে যে শেষ মুহূর্তের প্রচারণা কেমন চালালেন? আসলে আজকেই তো শেষ মুহূর্ত, কালকে সকালেই আমাদের নির্বাচন শুরু। প্রচারণায় আমি যা দেখেছি, আসলে ফুটবলটা চালায় এই ডিএফএ জেলা এবং বিভাগের অ্যাসোসিয়েশনগুলা এবং ঢাকার ক্লাবগুলা, এরাই ফুটবলের প্রাণকেন্দ্র। এখান থেকেই ফুটবল প্লেয়ার উঠে আসে, এখান থেকেই কিন্তু দর্শকও উঠে আসে। তো আমি ডেলিগেটদের সাথে কথা বলে আমার যা মনে হয়েছে, ডেলিগেটরা যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে। বিশেষ করে আমরা যারা নতুন আছি, নতুনদের প্রতি আগ্রহ অনেক বেশি, কারণ ডেলিগেটরা মনে করে যে ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনগুলা, ক্লাবগুলা আমাদের থেকে সহযোগিতা পাবে আগামী দিনগুলোতে। আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে যে এই নির্বাচনে সব পদেই প্রার্থী রয়েছেন। অতীতের নির্বাচনগুলোতে কোনো কোনো পদে প্রার্থী ছিল না, এককভাবে নির্বাচিত হয়েছেন অনেকে। এবার কিন্তু প্রত্যেকটা পদেই প্রার্থীতা রয়েছে, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাটা কেমন হবে বলে মনে করছেন? প্রতিদ্বন্দ্বিতা আসলে খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আমাদের যা মনে হয় যে আমাদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনটা একটু বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, আর প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বিতা খুব তেমন একটা হবে বলে মনে হয় না, আর সদস্যদের ক্ষেত্রেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
অনেক ধন্যবাদ আপনাকে। ফরিদা যেমনটি শুনছিলেন, আতর রহমান মানিক বলছিলেন তার কথা, অর্থাৎ এই এবারের বিএফএফ নির্বাচন নানা কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফুটবল মোদীদের, সেটাও নিশ্চয়ই আপনি জানেন। তবে শেষ কথা হচ্ছে যে আগামীকাল ভোট, এবং সেই ভোটে ভোটাররা নির্বাচিত করবেন চার বছরের জন্য বাফুফের কর্তাদের। ফরিদা ধন্যবাদ, শাহান পাপন আপনাকে।